নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/1/2023-এ পশ্চিমবঙ্গ এবং তথা ভারতীয় যে পোস্ট অফিস রয়েছে, ভারতীয় ডাক বিভাগ, সেই ডাক বিভাগে বা পোস্ট অফিস, ইন্ডিয়ান পোস্ট অফিসে যারা চাকরি করতে চান তো তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে অনলাইন, হচ্ছে গ্রামীণ ডাকসেবক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো যারা ডাকসেবক হিসেবে নিযুক্ত হতে চান, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক লেভেলেই আবেদন করতে পারবেন। আসুন সেই নোটিফিকেশান দেখে নেবো আর কোথা থেকে আবেদন করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কারা কারা আবেদন করতে যা পারবেন, কতদিনের মধ্যে আবেদন করতে হবে, আসুন বিস্তারিত নোটিফিকেশান আমরা একটু দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। এখানে আবেদনের পদ্ধতিটা রয়েছে, প্রথমে নোটিফিকেশানটা দেখে নেবেন, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই করতে হবে, তারপর ফিস পেমেন্ট করতে হবে, তারপর তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে, সাবমিট করতে হবে, ফাইনাল সাবমিট। তো প্রথমে আমরা নোটিফিকেশানটা দেখে নিই। নোটিফিকেশানটা আপনারা এই যে এখানে নোটিফিকেশান দিয়ে আছে, ডেসক্রিপটিভ নোটিফিকেশান, এটা ক্লিক করলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো নোটিফিকেশানে যেটা রয়েছে দেখুন, যে এটা অনলাইন আবেদন করা যাবে ওয়েবসাইট www.indianpostoffice.gds.online.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। 27/1/2023 থেকে আবেদন শুরু হয়েছে, চলবে 16/2/2023 পর্যন্ত, এডিট করা যাবে 19/2/2023 পর্যন্ত। এখানে রয়েছে যেটা ডাকসেবক রয়েছে আর হচ্ছে বিপিএম রয়েছে, বিপিএম, এবিপিএম বা ডাকসেবক রয়েছে, স্ল্যাবটাও রয়েছে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলসটা, মানে জব প্রোফাইল এই সমস্ত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। জব প্রোফাইল অফ মাস্টার ইনক্লুড ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের যে কাজগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং ডাকসেবক, এই পদগুলি তিনটে পদ, তিন ধরনের পদে নিয়োগ হবে। যোগ্যতা হচ্ছে দেখুন, মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর এখানে হচ্ছে যেটা এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে, বাকি ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, আর ইডব্লিউএসদের ক্ষেত্রে ছাড় নেই। পার্সোনালিটি যেমন পিডব্লিউডি হলে 10 বছর, আর ওবিসি পিডব্লিউডি হলে 13 বছর, আর এসসি এসটি হলে 15 বছর ছাড় রয়েছে। তো এজ রিল্যাক্সেশান আপনার রয়েছে, আর প্রসেস সার্টিফিকেট ফরম্যাট অ্যাপ্লিকেশান, তো যা হোক এটা রয়েছে, চালু এটা দেখে নেবে। এডুকেশান কোয়ালিফিকেশান যেটা, তারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে, তারা আবেদন করতে পারবে। অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজও জানতে হবে যেখানে আবেদন করা হবে, আর আদার কোয়ালিফিকেশানের কম্পিউটার নলেজ থাকতে হবে বা সাইকেলিংয়ের নলেজ থাকতে হবে। তো এই মাধ্যমিক যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই। আর রিজার্ভেশনের ক্যাটাগরি এখানে রয়েছে পুরো ডিটেলসটা, আবেদন করার জন্য যেটা বললাম যে পুরো পদ্ধতিটা দেখে নেবেন একটু। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে, তো আর দেরি না করে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করুন, ফিস পেমেন্টও রয়েছে। আর লিস্টও রয়েছে যে কোন ডিস্ট্রিক্টে কী আন্ডারটেকিং, একটা আন্ডারটেকিং রয়েছে, ভালো করে দেখুন একটা আন্ডারটেকিং, আন্ডারটেকিংটা অবশ্যই ইয়ে করতে হবে। ডিক্লারেশান রয়েছে একটা, আন্ডারটেকিং ডিক্লারেশান এই সমস্ত রয়েছে, অ্যানেক্সার 3-4 রয়েছে একটা, অ্যানেক্সার 5 এ হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট এগুলো দেওয়া রয়েছে, 100 টাকা ফিস পেমেন্ট রয়েছে একটা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এসসি এসটির ক্যান্ডিডেটের ক্ষেত্রে টাকা লাগবে না কিছু, সেটা রয়েছে এখানে। তো যা হোক, এই নোটিফিকেশানটা আমি জেপিজি মোডে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই। তো অবশ্যই যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন, বিস্তারিত আমি যখন আবেদন করব অবশ্যই আপনাদের শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।